হনুমান জয়ন্তীতে বজরঙ্গলীর আশীর্বাদ সব বিপদ থেকে বাঁচবেন চার রাশি হনুমান জয়ন্তীর শুভ মুহূর্ত পঞ্চাঙ্গ অনুসারে চৈত্র পূর্ণিমার তিথি তেইশ এপ্রিল ভোর তিনটে পঁচিশ মিনিট থেকে শুরু হবে এবং চব্বিশ এপ্রিল সকাল পাঁচটা আঠারো মিনিটে সমাপ্ত হবে এই কারণে হনুমান জয়ন্তী তেইশ এপ্রিলেই পালন করা হবে আপনি এই সময়ের মধ্যে হনুমানজির পুজো করতে পারবেন এই সময়কালে পুরোদিনই শুভ সময় থাকবে রামভক্ত হনুমানকে মোচন বলে মনে করা হয় হনুমানজীর পুজো করলে আপনি সব ধরনের সংকট ও বাধা থেকে মুক্ত হবেন নিজের ভক্তকে হনুমানজি সব ধরনের ভয় সমস্যা থেকে মুক্ত রাখে এই বছর হনুমান জয়ন্তী পালন করা হবে তেইশ এপ্রিল মঙ্গলবার চৈত্র মাসের পূর্ণিমা তিথির দিনই হনুমানের জন্ম হয়েছে বলে মনে করা হয় এই কারণে এটি হনুমান জয়ন্তী রূপে পালন করা হয় আর এই দিন হনুমানজির কৃপা থাকবে এই চার রাশির ওপর আসুন জেনে নিই সেই রাশিদের সম্পর্কে হনুমানজির কৃপায় এই রাশির জাতকদের এপ্রিল মাস খুব ভালো যাবে এই চার রাশির ওপর বজরংলীর কৃপা থাকবে সব সময়। তবে এই চার রাশি বিশেষ কৃপা পাবেন তারা কোন কোন রাশি আসুন জেনে নেওয়া যাক মেষ রাশি হনুমানজির কৃপায় কখনও এই রাশির জাতকদের আর্থিক সমস্যা হবে না আচমকা অর্থপ্রাপ্তি হতে পারে আপনার রাশিচক্রে শুভ অবস্থানে থাকা তিন গ্রহ আপনাকে সবদিক দিয়ে লাভ করাবে দাম্পত্য জীবন ভালো থাকবে আর্থিক সমস্যা দূর হবে কুম্ভ রাশি হনুমানজির প্রিয় এই রাশির জাতকদের সব বিগডে যাওয়া কাজ ঠিক হয়ে যাবে অর্থলাভ হবে পড়ুয়ারা ভালো ফল পেতে চলেছেন চাকরিতে উন্নতি হবে স্বাস্থ্য এই সময় খুব ভালো যাবে সিংহ রাশি হনুমানজির কৃপা ও সূর্যের গোচরে এই রাশির জাতকদের লাভই লাভ হতে চলেছে জীবনে ভালো পরিবর্তন হবে আর্থিক পরিস্থিতি মজবুত হবে চাকরিতে উন্নতি হবে স্বাস্থ্য ভালো যাবে দাম্পত্য জীবনে মধুরতা বাড়বে তুলা রাশি হনুমান জয়ন্তীর দিন এই রাশির জাতকদের সময় ভালো থাকবে অর্থলাভ হবে চাকুরীজীবীদের উন্নতি হবে কর্মক্ষেত্রে বসের প্রশংসা পাবেন ব্যবসা থেকেও লাভ হবে পদোন্নতি হওয়ার সম্ভাবনা রয়েছে বৃশ্চিক রাশি হনুমানজির প্রিয় এই রাশির জাতকদের সব বিগডে যাওয়া কাজ ঠিক হয়ে যাবে অর্থলাভ হবে পড়ুয়ারা ভালো ফল পেতে চলেছেন চাকরিতে উন্নতি হবে স্বাস্থ্য এই সময় খুব ভালো যাবে মিথুন রাশি হনুমান জয়ন্তীর দিন এই রাশির জাতকদের সময় ভালো থাকবে অর্থলাভ হবে চাকুরিজীবীদের উন্নতি হবে কর্মক্ষেত্রে বসের প্রশংসা পাবেন ব্যবসা থেকেও লাভ হবে পদোন্নতি হওয়ার সম্ভাবনা রয়েছে